কোভিড যুদ্ধের সম্মুখ সারির চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করেছে মেডিসিন ক্লাব। বিনামূল্যে সেবাকর্মীদের জন্য এমন সুযোগ সৃষ্টি হওয়ায় স্বাগত জানিয়েছে পেশাজীবী চিকিৎসকরা। আমি মনে করি যারা ছাত্র তারাই তো মেডিসিন ক্লাব করে, মেডিকেল কলেজের ছাত্র তারা অন্ততপক্ষে ডাক্তারের মহৎ পেশার পাশাপাশি তারা যে হাতে এগিয়ে দিয়ে সহায়তার হাত এগিয়ে দিয়েছে, এটি একটি আমি মনে করি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যারা কোভিড হাসপাতালে কাজ করছেন তাদের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন এবং মেডিসিন ক্লাবের এই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কারণ এইসব চিকিৎসকদের সাথে অন্য মানুষ সংস্পর্শে আসবেন না এবং তাদের মধ্যে রোগ ছড়ানোর কোনো সুযোগ থাকবে না। এসব চিকিৎসকরা যারা ফ্রন্টলাইন যোদ্ধা, যারা কোভিড মহামারীর এত ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের যাতায়াতটা মসৃণ হবে। এটার মধ্য দিয়ে তারা আসলে সমগ্র দেশ তথা সমগ্র বিশ্বের একটা সমস্যাকে আসলে অ্যাড্রেস করার জন্য যারা লড়াই করছে তাদের পাশে দাঁড়ালো। এটা খুবই একটা অভিনন্দনযোগ্য কাজ এবং আমি মনে করি মেডিসিন ক্লাবের সকল সদস্য আসলে এই জন্য অভিনন্দন তাদের প্রাপ্য। স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনায় প্রতিদিন তিনটি রুটে তিনটি বাস যাতায়াত করবে বলে জানিয়েছে মেডিসিন ক্লাব। স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মেডিসিন ক্লাবের উদ্যোগে বিডিএফ ও পার্কলাইন ট্রান্সপোর্ট লিমিটেড এর সহযোগিতায় তিনটি শীতপ সম্পূর্ণ শীতপ নির্দিষ্ট বাস সার্ভিস চালু করা হয়। ইউনিটের সহযোগিতা এবং বাংলাদেশ ডক্টর সেন্টার ফেডারেশনের পক্ষ থেকে আমরা তিনটা বাস বিনামূল্যে করোনা ডেডিকেটেড হসপিটালে কর্মরত সেবা স্বাস্থ্য সেবা কর্মীদের জন্য আমরা বিনামূল্যে বাসটি তিনটা রুটে আমরা অলরেডি ছেড়েছি। প্রথম রুটের বাসটি চলবে মিরপুর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ হয়ে ঢাকা মহানগর হাসপাতাল পর্যন্ত। আর যাত্রাবাড়ি থেকে মতিঝিল, রামপুরা, শেখ রাসেল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, কুর্মিটুলা হয়ে কুয়েত মৈত্রী হাসপাতাল পর্যন্ত চলবে দ্বিতীয় রুটের বাসটি। এবং তৃতীয় রুটের বাসটি চলবে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে কুর্মিটুলা, ফার্মগেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ হয়ে ঢাকা মহানগর হাসপাতাল পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই কার্যক্রমের প্রশংসা করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। যে আমাদের চিকিৎসা শাস্ত্রের যারা ছাত্র আছেন তাদের একটি ক্লাব আছে মেডিসিন ক্লাব। এই মেডিসিন ক্লাব ইতিমধ্যেই তারা অনেক কর্মসূচি হাতে নিয়েছে এই কোভিড-19 মোকাবেলায়। এই দুর্যোগময় পরিস্থিতিতে দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সার্ভিসে আর্থিক সহযোগিতা করেছেন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন ও পার্কলাইন ট্রাভেলস লিমিটেড। যাতায়াতের এমন সুব্যবস্থার জন্য দীর্ঘদিন অপেক্ষার প্রহর গুনছিলেন আমাদের কোভিড যোদ্ধারা। সেবার এমন সুযোগ আরও সৃষ্টি হলে কোভিড যুদ্ধের লড়াইটা আরও সহজ হবে বলে মনে করছেন চিকিৎসকরা। ফখরুল ইসলাম, ডক্টর টিভি, ঢাকা।